এই ভিডিওতে আমরা LM358 সম্বন্ধে জানব। এখন আমরা LM358 এর ডেসক্রিপশন সম্বন্ধে জানব। LM358 IC একটি ডুয়েল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইন্টিগ্রেটেড সার্কিট, যার ভিতরে দুটো অপ-অ্যাম্প আছে যারা একটি কমন পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার পেয়ে থাকে। এটাকে অরিজিনালি ন্যাশনাল সেমিকন্ডাক্টর কোম্পানি ইন্ট্রোডিউস করেছিল। এখানে আমরা LM358 এর পিন কনফিগারেশন সম্বন্ধে আমরা জানতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি 8 পিন বিশিষ্ট আইসি এবং এর 1 নম্বর পিন হচ্ছে প্রথম অপ-অ্যাম্পের আউটপুট এবং 2 নম্বর এবং 3 নম্বর পিন হচ্ছে যথাক্রমে প্রথম অপ-অ্যাম্পের ইনভার্টিং এবং নন ইনভার্টিং ইনপুট, এবং 4 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, 5 নম্বর এবং 6 নম্বর পিন হচ্ছে দ্বিতীয় অপ-অ্যাম্পের যথাক্রমে নন ইনভার্টিং এবং ইনভার্টিং ইনপুট, এবং 7 নম্বর পিন হচ্ছে দ্বিতীয় অপ-অ্যাম্পের আউটপুট এবং 8 নম্বর পিন হচ্ছে VCC। এখানে আমরা LM358 এর প্রথম অপ-অ্যাম্প দিয়ে একটি ব্যাটারি লো সেন্সিং সার্কিট সম্বন্ধে আমরা জানব। এই সার্কিট থেকে আমরা দেখতে পাচ্ছি যে অপ-অ্যাম্পটি এটি কম্পারেটর মোডে ব্যবহার করা হয়েছে এবং এর VCC হচ্ছে ব্যাটারি ভোল্টেজ এবং এর নন ইনভার্টিং ইনপুটে একটি জেনার ডায়োড এবং রেজিস্টার R3 মাধ্যমে একটি রেফারেন্স ভোল্টেজ তৈরি করা হয়েছে এবং এর ইনভার্টিং ইনপুটে রেজিস্টার R1 এবং R2 মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। ব্যাটারি ভোল্টেজ আস্তে আস্তে কমতে কমতে যখনই ইনভার্টিং ইনপুটে ভোল্টেজ নন ইনভার্টিং ইনপুট চেয়ে কমে যাবে তখনই এই কম্পারেটর আউটপুট হাই হবে। হাই হয়ে এই ব্যাটারি লো যে ইন্ডিকেটর LED সেটা জ্বলে উঠবে এবং যখন যদি আমরা ধরে নিই যে 10.5 ভোল্টেজে এই কম্পারেটরটি হাই হয় তাহলে যেন 12 থেকে 12.5 মধ্যে যেন যে সেটা আবার লো হয়ে যায়। সেটা এই যে হাই এবং লো এটার যে গ্যাপটা সেটা কন্ট্রোল করে এই যে R5 যে ফিডব্যাক রেজিস্টার আছে সেটার মাধ্যমে সেটা কন্ট্রোল করা যায় এবং এই গ্যাপটাকে হিস্টেরিসিস বলা হয়। এখানে আমরা যে ব্যাটারি লো ভোল্টেজ সেন্সিং সার্কিটের রেজিস্টার ভ্যালু আমরা ক্যালকুলেশন করে আমরা বের করব। আমরা যদি ধরে নিই R2 = 1K এবং জেনার ডায়োড ভোল্টেজ = 5.1 ভোল্টেজ এবং ব্যাটারি লো ভোল্টেজ VB = 10.5 ভোল্ট, তাহলে রেজিস্টার R1 এর মান কত? এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল আমরা রেজিস্টার R2 অ্যাক্রসে অ্যাপ্লাই করব এবং তখন আমরা পাবো VB into R2 divided by R1 plus R2 equal to 5.1 divided by R1 plus 1 is equal to 5.1 equal to 10.5 into 1 divided by R1 plus 1 is equal to 5.1 equal to 5.1 R1 equal to 10.5 minus 5.1 equal to 5.4. তাহলে R1 = 5.4 divided by 5.1 is equal to 1.05. তাহলে R1 = 1.05K। তাহলে আমরা যে স্ট্যান্ডার্ড ভ্যালু আছে আমরা একটা 1K আমরা R1 এর ওখানে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা LM358 এর দ্বিতীয় অপ-অ্যাম্প দিয়ে একটি ব্যাটারি ফুল চার্জ সেন্সিং সার্কিট সম্বন্ধে আমরা জানব। এই সার্কিটের VCC হচ্ছে ব্যাটারি ভোল্টেজ এবং এখানে অপ-অ্যাম্পটি একটি কম্পারেটর মোডে ব্যবহার করা হয়েছে। এর ইনভার্টিং ইনপুটে একটি জেনার ডায়োড এবং রেজিস্টারের মাধ্যমে একটি রেফারেন্স ভোল্টেজ তৈরি করা হয়েছে এবং এর নন ইনভার্টিং ইনপুটে রেজিস্টার R1 এবং R2 মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। ব্যাটারি ভোল্টেজ বাড়তে বাড়তে যখন নন ইনভার্টিং ইনপুটের ভোল্টেজ ইনভার্টিং ভোল্টেজ বেশি হবে তখন এই কম্পারেটর আউটপুট যখন হাই হয়ে যাবে, হাই হয়ে গেলে এই ব্যাটারি ফুল চার্জ LED ইন্ডিকেটরটি তখন জ্বলে উঠবে। এখন যে ব্যাটারি যদি 14 ভোল্টেজে ফুল চার্জ হয় এবং কম্পারেটর তখন হাই হয় তখন যেন 12 ভোল্টেজে যেন সেটি আবার লো হয়ে যায় সেটি কন্ট্রোল করবে এই R5 ফিডব্যাক রেজিস্টার এবং এই হাই এবং লো এর মাঝখানে যে গ্যাপটা সেটাকে হিস্টেরিসিস বলা হয়। এখানে আমরা ব্যাটারি ফুল চার্জ ভোল্টেজ সেন্সিং সার্কিটের ক্যালকুলেশন করে রেজিস্টার ভ্যালু আমরা বের করব। যদি R2 = 1K হয় এবং জেনার ডায়োড ভোল্টেজ যদি 5.1 ভোল্টেজ হয় এবং ব্যাটারি ফুল চার্জ ভোল্টেজ VB যদি 14 ভোল্টেজ হয় তাহলে R1 এর ভ্যালু কত? আমরা এখন রেজিস্টার R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে দেখা যাবে যে আমরা পাবো হচ্ছে VB into R2 divided by R1 plus R2 equal to 5.1 equal to 14 into 1 divided by R1 plus 1 is equal to 5.1 equal to 14 into 1 divided by R1 plus 5.1 5.1 R1 equal to 14 minus 5.1 equal to 8.9. তাহলে R1 = 8.9 divided by 5.1 equal to 1.7. তাহলে R1 = 1.7K। আমরা একটি স্ট্যান্ডার্ড ভ্যালু 1.8K আমরা ব্যবহার করতে পারবো। আমার এই ভিডিও থেকে আপনারা কোনো ভ্যালু পেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ